হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিমিস রেসিপিস। আমার আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ভেজ ফ্রাইড রাইস। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি এটার সাথে সার্ভ করেছি চিকেন কষা। আমার এই চিকেন কষার রেসিপিটা আমার নেক্সট ভিডিওতে আসছে, আর এটার সাথে আপনারা যে কোনো ভেজ রেসিপি দিয়েও আপনারা ট্রাই করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি। আমি এখানে এই ভেজ ফ্রাইড রাইস করার জন্য বাসমতি চাল নিয়েছি 2 কাপ। এই চালটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। ভেজানো হয়ে গেলে আমি জলটা ধুয়ে জল ছড়িয়ে রাখবো। এদিকে আমি সসপ্যানে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তার মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর ছোটো চামচের 1/2 চামচ ঘি। আর দিলাম একটুখানি নুন। এবার ভালো করে জলটা নাড়িয়ে দিয়ে আমি এবার জলটাকে ফুটতে দেবো। ঢাকা দিয়ে রাখলাম ফোটানোর জন্য। জলটা ফুটে উঠেছে, এরপরে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখা চালটা আমি এবার দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার কিছুক্ষণের জন্য। ভাতটা ফুটে উঠলে, এই যে ভাতটা ফুটে উঠেছে, কিন্তু আমার ভাতটা এখনো হয়নি, আর একটু হবে। আমি আবার কিছুক্ষণ এটাকে কুক করব। যে ভাতটা হয়ে গেছে, এটা আমি প্রায় 70% মতো তৈরি করলাম, পুরো সেদ্ধ আমি কিন্তু করিনি। এবার এটাকে আমি জল ঝরিয়ে নিয়ে ফেরত আসছি। আমি এবার একটা অন্য কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়ে প্রথমে আমি মটরশুঁটিগুলো দিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা গাজর আর কেটে রাখা বিনস। এই গাজর আর বিনসটা দিয়ে আমি 2 মিনিট মতো একটুখানি ভাপিয়ে নেব। আমি অল্প একটুখানির জন্য, সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি। এখন ঢাকা খুলে দেখছি যে মোটামুটি আমার এটা ভাপানো হয়ে গেছে। এবার এটা জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার আরেকটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য ঘি দেব। আমি এখানে 2 চামচ ঘি দিলাম। তার সাথে ফোড়ন দিচ্ছি তেজপাতা। এবার দিচ্ছি গোটা গরম মশলা, একটা দারচিনি স্টিক, 2 এলাচ একটু ফাটিয়ে দিলাম, আর দেব কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ। একটু ফোড়নটা ভাজা ভাজা করে নেবো ঘি এর সাথে, সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু। 1 মুঠো কাজু আমি এখানে দিয়ে দিলাম। কাজুটাকে একটু ঘি এর মধ্যে ভেজে নেবো, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে কাজুর। হালকা ব্রাউন করে কাজুটাকে একটু ভেজে নেব। কাজুটা ভাজা হয়ে গেছে, এবার এই কাজুটা আমি তুলে নিচ্ছি। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভাপানো সবজিগুলো আমি দিয়ে দিলাম। ভাপানো সবজিটা ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিলাম আন্দাজ মতো নুন। নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ আমার ভাত করার সময় কিন্তু নুনটা দেওয়া ছিল। এর মধ্যে এবার দিয়ে দেব 1 মুঠো কিশমিশ, আর দিয়ে দেব ভেজে রাখা কাজুগুলো। কাজু, কিশমিশ আর সবজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে আবার। তার মধ্যে আমি দেব এবার চিনি। চিনিটা যে যার আন্দাজ মতো দেবেন, কিন্তু এটা যেহেতু ভেজ পোলাও বা ভেজ ফ্রাইড রাইস, এটা কিন্তু আমরা বাঙালিরা একটু মিষ্টি মিষ্টি খাই, বা অনুষ্ঠান বাড়িতে একটু মিষ্টি মিষ্টি করে থাকে, তার জন্য আমি কিন্তু চিনিটা একটু বেশি দিলাম। আপনারা প্রয়োজনে কম বেশি করে নিতে পারেন। এরপর আমি ভাতগুলো মিশিয়ে দেব।
ভাতটা একটু ঠান্ডা করে আমি তারপরে মেশাচ্ছি। একদম গরম ভাতটা দেবেন না, আর অল্প করে ভাত দেবেন, আর তারপরে অল্প করে মেশাতে থাকবেন। অল্প করে ভাত দিয়ে একটু একটু করে মেশালে চালটা ভেঙে যাবে না, তাতে মেশানোটাও খুব সুন্দর হবে আর ভাতটাও খুব ভালো করে ভাজা হবে। আমি আবার যে ভাতটা ছিল সেটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটুখানি মিক্স করে নিচ্ছি। একটা টিপস দিয়ে রাখি, এই ভাতগুলো মেশানোর সময় ধারালো কোনো খুন্তি, যেরকম স্টিলের খুন্তি দিয়ে নাড়াবেন না, তাতে কিন্তু ভাতটা ভেঙে যেতে পারে। অল্প পরিমাণের রাইস হলে সেটা কিন্তু টস করে ঝাঁকড়ে ঝাঁকড়ে করা যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি শাহী গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়েও একটু খালি ভালো করে মিক্স করে নিচ্ছি। হালকা হাতে মিক্স করবেন। তৈরি হয়ে গেল আমার এই অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ভেজ ফ্রাইড রাইস। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে রোজকার ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।